আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজ অনেকদিন পরে চ্যানেলে নিউ করে কোনো ভিডিও নিয়ে আসা, আর আমরা এখন সবাই কোয়ারেন্টিনে আছি। আই হোপ সবাই বাসায় আছে এবং সেফ আছে। আজকের ভিডিও টপিক হচ্ছে আমি আমার তোলা আউটডোর ছবিগুলি কীভাবে জাস্ট একটু সিম্পলি রিটাচ এবং কালার গ্রেডিং করি, তার উপরেই আজকে এই ভিডিও। সো আজকে এখানে চারটা ছবি আমি সিলেক্ট করছি, এই চারটা ছবি আমি আজকে এডিট করব। সো ফার্স্ট অফ অল আমরা এই ছবিটার রিটাচ করে নেব, ফেসের হালকা স্পটগুলো রিমুভ করে নেব। আমাদের রিটাচ ডান। সো আমরা ব্যাকগ্রাউন্ড কপি করে দেন স্কিন ফাইনালে ঢুকে দেন আমরা ফেসটাকে হালকা একটু স্মুথ করব, লাইক অতটা করব না, একটু হালকা করব যেন একটু রিয়েলিটি থাকে ছবিতে। সো এখন আমরা ডাইরেক্ট ক্যামেরা র ফিল্টারে যাব। আর গাইস আমি আরেকটা কথা বলতে চাই, আজ যারা অনেকদিন পর আমাকে দেখতেছেন, লাইক আমার ফ্রেন্ড সার্কেল ধরে যারা আছে, যাদের সাথে অনেকদিন ধরে মিট হয় না, লাইক অনেকদিন পরে এই ভিডিও দেখতেছেন এবং ভাবতেছেন এই কী অবস্থা, তো কিছু করার নেই, আমাদের ছেলেদের সবারই একই অবস্থা, আমিও টাক হয়ে গেছিলাম, লাইক এখন হালকা চুল উঠে গেছে এবং বিয়ার্ড তো এখন যেহেতু রোজা রমজানের দিন বিয়ার্ডও ফালাইনি, তো এই অবস্থা সবাই। অ্যাকচুয়ালি আজকের ভিডিওর কোনো প্ল্যানিং নাই, আজকের ভিডিও
আই থিঙ্ক এটা এখানে পারফেক্ট। ওকে দিয়ে সেভ করে নেব। সো ইজ বিফোর অ্যান্ড আফটার। নেক্সট আমরা আমার ফ্রেন্ড ফরেন মেয়েদের ছবি এডিট করব। ফুল ব্যাকগ্রাউন্ড কপি করে নিয়ে দেন এখানে এখানে রিটাচ করা ফেসে ওরকম কিছু নাই, জাস্ট স্কিন ফাইনালে ঢুকে জাস্ট স্কিনটাকে হালকা একটু স্মুথ করার ট্রাই করবো। ছবিটা এডিট করব। সোনি আক্তার হয়তো বা সবাই চিনে থাকেন, বাংলাদেশের একজন মডেল। গাইস আমি আবার বলছি, আমি কিন্তু ছবিগুলো পুরোপুরি আমি যেভাবে সিম্পলি এডিট করে থাকি লাইক সেভাবে আমি এডিট করতেছি। সো এনজয় ইট।
আর গাইস আর একটা কথা বলে রাখি, যারা এই ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা অফকোর্স আমার চ্যানেলের লিঙ্কে ঢুকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যেহেতু ইউটিউবিং নিউ করতেছি, সবাই সাপোর্ট করবেন এবং অলওয়েজ আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অফকোর্স সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে সেটা শুধরানোর চেষ্টা করবো। যেহেতু নিয়ম আই থিঙ্ক সবারই একটু একটু ভুল হয়েই থাকে, সো আগে বলে নিচ্ছি সবাই ক্ষমা চোখে দেখবেন। পারফেক্ট। সো ওই ছবিটাতে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে ছবিতে লিপসের যে কালারটা সেটা আই থিঙ্ক একটু রেড হলে বেটার। ব্যাকগ্রাউন্ড কপি করে আবার এখান থেকে সিলেক্ট করে কালার সিলেক্ট করে হালকা লাল থাকাটাই বেটার আই থিঙ্ক। আমরা এখানে লিপসে কালারটা বসিয়ে দেব। গাঢ় হলো লিপসের কালারটা, বিফোর এটা ছিল লিপসের কালার, এটা হলো বিফোর আফটার। এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অফকোর্স ভিডিওতে একটা লাইক দিবেন, অ্যান্ড যেহেতু ইউটিউব নিউ করতেছি সো অফকোর্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন, কেন সামনে আরও ভালো কিছু করতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।